মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাউন্টডাউনটা আমাদের দুজনের জন্য, দুজনকেই 10 দিনের সময় দেওয়া হয়েছে। স্রোত ঝগড়া ঝামেলা যেভাবেই হোক, যে করেই হোক, আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। সেখানে একজন চুপ করে থাকবে আর একজন কথা বলবে, সেটা কি করে সম্ভব? বাবা সেটা মানবে না। সর্বনাশ, বৃষ্টি রিমঝিম সবাই একসাথে আসছে, তুই কাকে ছেড়ে কাকে সামলাবি রে? আরে রিমঝিম করে বৃষ্টি নামছে, আমার কাছে ছাতা নেই, বৃষ্টিতে ভিজলে আমার সর্দি হয়, জানিস না? আমি চললাম। ও বউ শোন না, বলছি আমি চলে গেলেও সার্থক স্যার কিন্তু ভেতরেই আছে। এই এই কথাটা আমাকে বলার মানে কি? আমি ইনফরমেশন দিচ্ছিলাম, ছিঁড়ে যাবে। বলছি সুন্দর রোমান্টিক ওয়েদার দেখ, এরা তো কিছু জানেও না কি ঘটে চলেছে ব্যাকস্টেজে, তাতেই এসব কথা, জানলে তো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আজব তো, লোকটাকে দেখে এরকম এরকম অসুস্থ হচ্ছে কেন আজ? আগে তো দেখলেই রাগ হতো নয় বিরক্তি, আজ কেমন যেন সংকোচ হচ্ছে, কথা বলবো কি না বুঝতে পারছি না। উফ, এসব আবার কি জ্বালাতন! ও বাবা, এই যে দেখছি আমার থেকেই আসছে, আমার কাছে আসার কি দরকার? যান না, যেখানে খুশি চলে যান। কি হলো, এখানে দাঁড়িয়ে কি করছো? ক্লাস নেই? কি মুশকিল, আমি এরকম ন্যাকা ন্যাকা কেন হয়ে যাচ্ছি? কথা বলতে গেলে যদি তুতলে যাই? কি হলো, কানে কথা যায়নি? ভালো আছেন স্যার? যাক বাবা, এটা আবার কি বললাম, কথার মতন কি যে বকছি আমি! মানে মানে তুমি কি বলতে চাইছো, এটার মানেটা কি? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? আমি আমি কেন আপনার সাথে মশকরা করব? তাহলে এরকম একটা প্রশ্ন কেন করলে? ও, আমাকে খেপিয়ে দিতে চাইছো তাই তো? আপনাকে খেপিয়ে দিয়ে আমার কি লাভ, বরং পাল্টে ঝাড়টা তো আমার উপরই পড়বে। আচ্ছা, বড্ড কথা হয়েছে তোমার তাই না? বড্ড কথা হয়েছে। না না, আমাকে আবার আগের মতন মেজাজ নিতে হবে, না হলে ইনি যা খুশি তাই বলে যাবেন। কেউ ভালো আছে কিনা কুশল প্রশ্ন করলে যে কেউ এভাবে রিয়্যাক্ট করে জানতাম না, জানলেই প্রশ্নটা আপনাকে করতাম না। থাক, আমার কুশল প্রশ্ন তোমাকে করতে হবে না। বেশ, জেনে গেছি, আর করবো না কোনোদিনও। হ্যাঁ করো না, আর আমি যদি তোমার কুশল প্রশ্নের সঠিক জবাব দিই তাহলে তোমারও খুব একটা ভালো লাগবে না। এবার নতুন কি, আজ অব্দি আপনার কোনো কথাই আমার ভালো লাগেনি, এটাও না হয় নাই বা লাগলো, তাও শুনি আপনার জবাবটা। বলছি শোনো, তোমার মতো একটা আজব অস্বাভাবিক গোলমেলে মেয়ের সঙ্গে বিয়ের মতো একটা উদ্ভট প্রস্তাব যখন কেউ করে, তখন তোমার উল্টো দিকে যে আছে না, তার ভালো থাকার কোনো উপায় থাকে না। তার জীবনটা যে গোল্লায় যেতে চলেছে সেটা সে চর্মচক্ষে দেখেও কি করে ভালো থাকবে? মনে হচ্ছে আঙ্কেলের প্রস্তাবটা নিয়ে আপনি খুব সিরিয়াসলি ভাবছেন। আমি ভাবছি না, আপনি তো বললেন আপনি চর্মচক্ষে নিজের জীবনটা গোল্লায় যেতে দেখে ফেলেছেন, তাই ভাবলাম আপনি বোধহয় সবকিছু নিয়ে অনেক কিছু ভেবেছেন টেবেছেন বুঝি। আর তাছাড়া কাল তো আপনি অনেক কিছুই বলে ফেলেছেন, তাই আমি ভাবলাম। কি কি বলেছি আমি, আর তুমি কি ভেবেছো? আপনি বলেছেন। আরে কি বলেছি বলো। শ্রোত, আমি যদি বলি তোমাকে এই শাড়িটা পরে সুন্দর লাগছে? না থাক, বলে কাজ নেই, আমি আসি। এই দাঁড়াও,
কথা শেষ না করে কোথাও যাবে না স্রোত। বলো বলো আমি কি বলেছি বলো। আপনার মনে নেই? তুমি যেভাবে বলছো সেভাবে ইঙ্গিত করার মতো আমি কিছু বলিনি। বেশ তাহলে বলেননি, আমি আসি। স্রোত আমি কিন্তু রেগে যাচ্ছি, তুমি অকারণে মিথ্যে মিথ্যে কিছু বলার চেষ্টা করছো আমি জানি। আমি মিথ্যে কথা বলি? এই বদনাম আমার শত্রু আমাকে দেবে না। অনেক বলো, এখন বাজে কথা থাক, তুমি বলো কাল আমি তোমাকে কি বলেছি বলো। ওই যে কালকে যেন বলছিল ওই শাড়িটাতে আমাকে নাকি দারুণ ইয়ে মানে অ্যাট্রাকটিভ লাগছিল, কে যেন এটাও বারবার বলছিল বিয়ে না করতে, নিজের জীবনটা নষ্ট না করতে। আরে আমি আমি সম্পূর্ণ অন্য কনটেক্সটে কথাটা বলেছিলাম, অন্য কারণে কথাটা বলেছিলাম আমি। তাই বুঝি, কিন্তু আপনার কথা শুনে আমি তো ভাবলাম। কি ভাবলে তুমি? একটা অপ্রাসঙ্গিক কথা এভাবে বলার কি মানে আছে? স্রোত আমি কিছু মিন করে বলিনি, তুমি যেটা মিন করতে চাইছো আমি সেটা মিন করে বলিনি। আমি জাস্ট তোমাকে তোমার ভবিষ্যতের কথা ভেবে সাহায্য করতে গেছিলাম, কিন্তু সেটা যে এভাবে বুমেরাঙের মতো আমার দিকে ভেসে আসবে আমি কখনো ভাবিনি। স্রোত তুমি তুমি কি সব ভেবে নিলে বলো তো। আচ্ছা আচ্ছা, এই মিনমিনের চক্করে না থেকে আমি বরং আঙ্কেলকে গিয়ে জিজ্ঞেস করে নেব আপনার কথার আসল মানেটা কি, উনি প্রাণোজ্জ্বল ভাবে আমাকে বুঝিয়ে দেবেন। এই তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? ছি 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 স্যার, আপনি তো আমার টিচার, আপনাকে ব্ল্যাকমেল করে আমি কলেজে টিকতে পারবো? আর তাছাড়া আপনি তো বলেই দিলেন, আপনি যে কথাগুলো বলেছিলেন ওইভাবে মিন করে বলেননি, আঙ্কেলকেও না হয় তাই বলে দেবেন, আত্মপক্ষ সমর্থনে বলেছিলেন। এই বাজে কথা রাখো, একটা সিরিয়াস কথা বলার আছে আমার। ওহ কেমন জব্দ করেছি, বাবাজি পুরো নিজের জালে নিজে জড়িয়েই গুপকাত, এখন আবার কথা ঘোরাচ্ছে। আচ্ছা তুমি জানো বাবা এদিকে কাউন্টডাউন শুরু করে দিয়েছে? কিসের কাউন্টডাউন? আরে 10 দিনের কাউন্টডাউন, তুমি ভুলে যাচ্ছ, সেই 10 দিনের মধ্যে আর 9 দিন বাকি আছে। বাবা বেরোবার সময় আমাকে বলেছে, আমাকে 2 বার ফোন করেছিল, আমি ফোনটা ধরিনি, তারপর মেসেজ করেছে 9 দিন বলে, এখন আমি কি করব তুমি বলবে? তা আপনি বলে দিন যা বলার, আমি তো আর আপনাকে বারণ করিনি। আরে আমি একা কেন বলবো, কাউন্টডাউনটা আমাদের দুজনের জন্য, দুজনকেই 10 দিনের সময় দেওয়া হয়েছে। স্রোত ঝগড়া ঝামেলা যেভাবেই হোক যে করেই হোক আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে, সেখানে একজন চুপ করে থাকবে আর একজন কথা বলবে, সেটা কি করে সম্ভব? বাবা সেটা মানবে না। স্রোত স্রোত ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখন আমরা মাঝদরিয়ার ভাঙা নৌকোয় আছি, সেখানে তুমি ছটপট করলে আমরা দুজনে মরবো আর আমি ছটপট করলে আমরা দুজনে ডুববো, কাজেই আমাদের ব্যালেন্স করে চলতে হবে, আমাদের যা বলার একসাথে এক সুরে কথা বলতে হবে, বুঝতে পেরেছ? বুঝলাম, মানে সন্ধি অগত্যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।